দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা আমার মাছের একটা রেসিপি, কমন সবাই করো, কিন্তু একটু সেটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেব। তাহলে কি হয়, রান্নাটা অনেক মজার হয়, মনটা ভালো থাকে আর বোর হই না এই আর কি, হাজার কাজের মধ্যেও বোর হব না। তো সেই মতন তেল গরম করলাম, এখানে মাছগুলো দেখো ভেজে রাখা আছে, মাছের গল্পই করব। তো তার সাথে আমি তেল গরম হতে ওই মাছ ভাজা তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরে বেশ লাল লাল করে খুব ঝালঝাল রান্নাটা করব। তো জানো তো, যেটা বলছিলাম তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দেখো স্টিম করে রাখা আলুগুলো, আমি না একদম মাছ খেতাম না ছোটোবেলা থেকে, একদম মাছ ভালোবাসি না, মাছ খেতাম না, দুধ খেতাম না, ডিম তো খাই না, কারণ ডিমে অ্যালার্জি, মাছে কোনো অ্যালার্জি নেই, গন্ধ লাগে, রাঁধতে গেলেও আমার ভালো লাগে না, আমি ভেজে খুব ভাল লাগে, আমার ভেজিটেবলস ভাল লাগে, তো আমি না একদম মাছ খেতাম না, এই জন্য খুব বকা বকি, মাছ খেতাম না, দুধ খেতাম না, সবাই বলতো যে তোর চোখটা খারাপ হয়ে যাবে, বাবা বলতো, মা বলতো, বাবা বলতেন যে তোমার চোখটা খুব খারাপ হয়ে যাবে, সত্যি আমার চোখ একদম খারাপ হয়ে গেছে, একদম একদম। তো যাই হোক, তো সেটা ছোটোবেলায় খেতাম না, তো মাছ খেতাম না, ডিম খেতাম না, দুধ খেতাম না মাঝে মধ্যে, আর আমাদের বাড়িতে মাটন হতো খালি। এখন তো মাটন খাওয়া একদম নিষেধ হয়ে গেছে, বন্ধ, মাটন মানেই হচ্ছে একেবারে মৃত্যু। তো যাই হোক, এরকম ব্যাপার। কিন্তু পরবর্তীকালে কি হলো, বেশ মাছের ভক্ত হয়ে গেলাম, ভক্ত না মানে ভক্ত মানে রান্না করতে ভক্ত, অনুরাগী হয়ে গেলাম, কারণ করতেই হবে, কারণ হাজব্যান্ড বেশ মাছ ভালোবাসেন, মাছ ভাতে বাঙালি, উনি হচ্ছেন একদম সেই ভীত বাঙালি, মাছ ভালোবাসেন, ভাত ভালোবাসেন, বাইরের খাবার খুব একটা ভালোবাসতেন না। যাই হোক, তো প্রথম শর্ত, যেমন আমরা যখন আমাদের অনেক কিছু আমরা জিজ্ঞেস করে নিই কোনটা ভালো লাগে কী লাগে, তাতে ওনারও 10টা পয়েন্ট ছিল, আমারও 10টা পয়েন্ট ছিল, তার মধ্যে প্রথম শর্ত যে প্রথম মানে খুব ভালো রান্না করতে হবে, আর আমি তখন জীবনে ভাত নামাতেই জানতাম না। তো তারপরে যাই হোক, খুব উৎসাহের সঙ্গে খুব তাড়াতাড়ি ব্যাপারটা শিখে নিলাম, শিখতে চেষ্টা করলাম আর কি, শিখে নিলাম মিন্স শিখতে চেষ্টা করলাম। তো যাই হোক, এরকম ব্যাপার আর কি, আস্তে আস্তে অ্যাকাস্টামড হয়ে গেলাম রান্নার সাথে। তো মাছ না আমার এখনও পর্যন্ত খুব একটা ভাল লাগে না, আমাদের এখানে এক নম্বরে দুরন্ত মাছ পাওয়া যায়, খুব ভালো মাছ পাওয়া যায়, কিন্তু আমি মাছের ভক্তও না করিও না। আর উনি হচ্ছেন মাছ আর মাংস আর মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। এখানে চলো মশলাগুলো মিশিয়ে নিই, এবার আমি দেব এখানে আরেকটু সামান্য হলুদ, আলুগুলো না স্টিম করে নিয়ে এই মাছের লাল লাল ঝোলে আলুগুলো স্টিম করে নিয়ে না খুব ভালো লাগে খেতে, কখনো আমি জানি না তোমরা যারা খেয়েছো তাদের তো ভীষণ ভালো লাগে নিশ্চয়ই, এটা লাগতেই হবে, ভালো লাগার বিষয়, আর যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো, দেখতে পারো। তো যাই হোক, দেখো না
এর মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি, সেদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার মেশাচ্ছি কি আমি লাল লাল ঝোল, একটু টমেটো বেশি করে দিলাম, যেহেতু শীতকাল টমেটোটা বেশি করে দিলাম। এবার দেব মশলা ধোয়া জল, মশলা ধোয়া জল দিলাম। আর মাছগুলো মিশিয়ে দিলাম। বাস হয়ে গেল। এবার আমি দিলাম ধনে পাতা, মিশিয়ে দিলাম তার সাথে দেখো কাঁচা পাকা লঙ্কা। তো ব্যাস হয়ে গেল চমৎকার করে আমার নুনটা, কিন্তু আমার টমেটোর সাথে পেস্ট করা। তো বন্ধুরা, আমি সঞ্চিতা এতক্ষণ কথা বলছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো, টাটা।